গ্রামের জন্য উপযুক্ত ইন্ডাস্ট্রিয়াল টিন দ্বারা এই হাব বিল্ডিংটি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন এই বাড়িটি দেখছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটি দেখার জন্য তো অ্যাকচুয়ালি আপনাদের জন্য এই ভিডিওটি করা আমার যে কষ্ট শ্রম আপনাদের জন্যই যে আপনারা অনেকে আছেন গ্রামের জন্য একটি বাড়ি করার জন্য পরিকল্পনা চিন্তা করছেন তাই আমি এই বাড়িটি আপনাদেরকে আমি রানিং কাজ ভিডিও করে আপনাদেরকে দিয়েছে আমাদের ডিজাইনিং এবং যে ইন্ডাস্ট্রিয়াল টিন ধারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা বিন্দু পরিমাণ হলেও আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে বিস্তারিতভাবে আমি এক একটি ধাপে ধাপে আমি আলোচনা করব টিন কাঠ রড সিমেন্ট বালু সমস্ত বিষয় এস্টিমেট আমি দিয়ে থাকব। এবং সর্বোপরি আপনার মনে এই বাড়িটিতে কত টাকা লেগেছে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে আলোচনা দিয়ে দেবো তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা আইডিয়া পাবেন তো তো আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলবো যে এই বাড়িটি যদি আপনারা করতে চান তাহলে আপনাদের জায়গা কতটুকু লাগবে আমি আপনাদের সাথে কথা বলছি আপনারা কি মনোযোগ সহকারে শুনতে পারছেন আপনারা দু যে এই বাড়িটি যেটা সেম বাড়িটি দু যে করতে চান আপনার বাড়ি লাগবে এই জায়গাটা লাগবে পঞ্চান্ন ফুট বাই আঠারো ফুট এই বাড়িটি দুজি করতে চান সেম বাড়িটি দু করতে চান আপনার জায়গা লাগবে পঞ্চান্ন ফুট বাই আঠারো ফুট এই পঞ্চান্ন ফুট বাই আঠারো ফুট দুজি আপনার স্কোয়ার ফিট হয় তাহলে কত স্কোয়ার ফিট হয় সেটাও আমি আপনাদেরকে বলছি আপনি দু স্কোয়ার ফিটটা বাইর করতে চান তাহলে পঞ্চান্ন ইন্টু আঠারো দেবেন তাহলে আপনার যেটা ফল হবে সেটাই আপনার স্কোয়ার ফুট আপনার স্কোয়ার ফুট হবে নয়শো নব্বই এ বাইটে দু করতে চান নয়শো নব্বই স্কোয়ার ফুট জায়গা এবং দু যে আপনার চিন্তা করেন নয়শো স্কোয়ার ফুটে আপনার শতাংশ কতটুকু হয়েছে এই শতাংশটা যদি আপনি বের করতে চান তাহলে আপনার নয়শো ভাগ চারশো যে রেজাল্টটা আসবে সেটাই হবে আপনার শতাংশ তো আপনার শতাংশ জায়গাটা হচ্ছে টু পয়েন্ট আপনার দুই শতকে দুই শতক সাতাশ পয়েন্ট আপনার এই বাড়িটা যদি করতে চান এই জায়গাটা আপনার লাগবে তো আপনারা এই বাড়িতে কি কি লাগবে এবং এই বাড়িটা যদি করতে চান আপনার ইট ধরেন আমি আপনাদেরকে হিসাবটা বলে দিচ্ছি ইট লাগবে দশ হাজার ইট লাগবে আপনার সিমেন্ট লাগবে একশো বস্তা গাতনির প্লাস্টার বারো লাগবে চারশো ফুট বিটি ভালো লাগবে পঁচিশশো ফুট আপনি যদি বিটটি ভরেন বালু দিয়ে তাহলে পঁচিশশো ফুট ভালো লাগবে আপনার যদি কাঠ নিতে চান কাঠ লাগবে তিরিশ সেফটি আপনার টিন লাগবে বারো যে আপনার টাইলস করতে চান টাইলস লাগবে নব নয়শো নব্বই স্কোয়ার ফুট আপনার রং লেবার এগুলো আপনার আর যে আইডিয়া মতনে যে আছে আপনার সর্বোচ্চ আপনার বাড়িটি দিয়ে আপনারা করতে চান তাহলে লেবার খরচ আপনার যে স্কোয়ার ফুট হিসাবে যে বাড়িটা যদি নেই তাহলে আপনার একশো বিশ টাকা সর্বোচ্চ হাই রেট এই রেট অনুযায়ী আপনারা এই কাজটা করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের সাথে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা করা এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন কোনো জায়গাতে আপনাদের যেতে হবে না আপনারা এই ভিডিও থেকে সুন্দরভাবে আইডিয়া নিতে পারবেন আর দেখেন যে টিন টিন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল টিন ধারা এই বাড়িটি করা হয়েছে খুব সুন্দরভাবে আপনারাও ইন্ডাস্ট্রিয়াল টিন দ্বারা আপনারা এই বাড়িটি করতে পারবেন তাহলে চমৎকার একটি বাড়ি হবে গ্রামের জন্য উপযুক্ত যারা অনেকে আছেন দেশের বাইরে থাকেন বা ঢাকা বিদেশ যেখানেই থাকেন না কেন অনেকে চিন্তা করছেন যে আমি এই বাড়িটি করব এই জন্য আপনারা এই বাড়িটির জন্য আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছি আপনারা মনোযোগ সহকারে যারা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিধায় আমি আমার এই আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু